বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল। এখন বাসর ঘরে যাওয়ার পালা। বন্ধুরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। বাসর ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ভয়ে সারা শরীর কাঁপছে। বউয়ের কাছে যেতেই বউ বলল, এই একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। মার ডালা। কেন? তোমার বিয়ে আমার ছোট বোনের সাথে হওয়ার কথা ছিল। তা আপনি এখানে কেন? আপনার ছোট বোন কোথায়? আমার বোন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। মার ডালা, আজ ক্যারেক্টারের মাইরি। তা আপনি এখানে বসে আছেন কেন? তোমার সাথে বিয়ে হয়েছে বলে। আরে আমি এটা বলিনি, আমি বলেছি আপনার কি কোনো বয়ফ্রেন্ড নেই? না নেই। কেন? থাকলে আপনিও পালিয়ে গিয়ে আমাকে উদ্ধার করুন। বউ তো দেখি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি তো ভয়ে চুপসে গেলাম। আমার কাছে বউয়ের অধিকার ফলাতে আসবেন না। বাঁচালেন আমাকে। কেন, কি হয়েছে আপনার? আসলে আমি এই বিয়ে করতে চাচ্ছিলাম না। তা করলেন কেন? মা বাবা জোর করে দিয়েছে। আচ্ছা আপনার নাম কি? মায়া। তোমার? রাব্বি। আচ্ছা আপনি আমার কত বছরের বড়? আমি কি করে জানবো? আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স চতুর্থ বর্ষ। তুমি? আমি দ্বিতীয় বর্ষ। তাহলে তো আপনি আমার 2 বছরের বড়। আপনাকে আমি কি বলে ডাকবো? কেন, নাম ধরে? মার ডালা, আপনি তো আমার বড়, তাহলে নাম ধরে ডাকবো কেন? তাহলে কি বলে ডাকবে? আপু বলে ডাকবো। মারলেন কেন? বউকে কেউ আপু বলে ডাকে? তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকবে। ওকে। আচ্ছা আপু। এবার আমি কেঁদে দিলাম। আরে বাবু কাঁদে না, আরেকবার আপু বললে আরেকটা দিব। আচ্ছা না না না, মায়া। এই তো গুড বয়। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো। কোথায় ঘুমাবো? কেন, বিছানায়? আপনি না বললেন আপনার কাছে না যেতে? বলে আমার ভালো বাবুটা রে বিছানায় ঘুমাবে, কিন্তু খবরদার আমাকে টাচ করার চেষ্টা করবে না। আচ্ছা এতক্ষণ গল্প করলাম, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। তাহলে শুনে নেন আমার পরিচয়। আমি রাব্বি, বাবা মায়ের একমাত্র ছেলে। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। মা বাবা জোর করে বিয়ে দিয়েছেন, আর ইনি তো আমার বড় আপু। আরে না না, ইনি আমার বউ, নাম মায়া, আমার 2 বছরের বড়। সকালে ঘুম ভাঙলো মায়ার ডাকে। এই ওট। কে আপনি? কে মানে? কাল বিয়ে করলে আর আজ ভুলে গেছিস? কাল আমি বিয়ে করেছিলাম। তাহলে কে করেছে? ও মনে পড়েছে। আচ্ছা কাকে বিয়ে করেছিলাম? কাকে আবার, আমাকে? ও তাহলে তুমি আমাকে তুই করে বলছো কেন? আমি তো বড় তাই। ও আপনি রাতের বড় আপু? এবার মনে হয় রাতের গুলোর চেয়ে একটু বেশি জোরেই মারলো। তোকে না বললাম আমাকে আপু ডাকবি না, নাম ধরে ডাকবি? আচ্ছা কি মেয়ের বাবা, হাতে কি জোর! স্বামীকে আবার কেউ মারে নাকি? আমার সৌভাগ্য বাসর রাতে বউয়ের হাতে চোর খেলাম। রাতের গোলাই এখনো হজম হয়নি, এখন সকালবেলা আরেকটা খেলাম। এই তুই এখনো ফ্রেশ হসনি? হায় হায়, আপনাদের সাথে কথা বলতে গিয়ে ফ্রেশ হওয়ার কথা ভুলেই গেছি। গেলাম বাথরুমে, গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। দেখলাম মায়া আমার জন্য অপেক্ষা করছে। কি, ফ্রেশ হওয়া শেষ হলো? জি। তাহলে বাইরে চলুন। কি ব্যাপার, বউ দেখি আপনি করে কথা বলে। বিষয় কি, কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? এমনিতেই চর খেতে খেতে গালের যা অবস্থা হয়েছে, এখন যদি আর দেয় তাহলে আমি শেষ। কি হলো, কি ভাবছো? না কিছু না। তাহলে চলো। আচ্ছা আপনি আমাকে তুমি করে বলছেন কেন? সবার সামনে তো তোমাকে তুই করে বলতে পারবো না,
পাই। আর হ্যাঁ, তুমিও আমাকে তুমি করে বলবে। আচ্ছা, বাহিরে গেলাম বইয়ের সাথে। বাহিরে অনেক লোক, মনে হয় শ্বশুর বাড়ির। শ্বশুর বাড়ির সবার সাথে পরিচয় পর্বটা শেষ করে নিলাম। বিকেলে শ্বশুর বাড়ির সবাই চলে গেল, আমি চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আবুল মামার টং দোকানে গিয়ে দেখলাম প্রায় সবাই আছে। আড্ডা দিতে দিতে রাত 8টা হয়ে গেল। কিছুক্ষণ পর আব্বুর মোবাইল থেকে ফোন আসলো। হ্যালো, এই শুয়ারের বাচ্চা তুই কোথায়? মাইরালা আব্বু, আমি তো আবুর মামার টং দোকানে। কেন, কোনো সমস্যা? তুই এক্ষুনি বাড়িতে আই। বাড়িতে ঢোকার সাথে সাথে আব্বু চড় মারলো, আমি তো ব্যাগা চাকা খেয়ে গেলাম। কি এমন করলাম যার জন্য আব্বু আমাকে চড় মারলো? শুয়ারের বাচ্চা, কোন সময় বাসা থেকে বেরিয়ে গিয়েছিলে, এই তোর ফেরার সময় হলো। মেয়েটি না খেয়ে বিষে আছে সে বিকাল থেকে। আব্বু, আর বলতে হবে না, যাও এখন মেয়েটিকে খাইয়ে দাও। মনে মনে তো আমি অবাক হয়ে গেছি, মায়া আমার জন্য না খেয়ে বসে আছে। ঘরে গিয়ে দেখলাম মায়া বসে আছে, সাথে সাথে আমার কলার এসে চেপে ধরল মায়া। কোথায় ছিলি সারাদিন? আমি তো বন্ধুদের সাথে ছিলাম। তাই বলে এত রাত পর্যন্ত থাকবি? আজ থেকে সন্ধ্যার পর তোমার বাড়ি থেকে বের হওয়া নিষেধ। কেন? আমি বলছি তাই। আচ্ছা, কলার ছাড়ুন। আচ্ছা, আপনি বিকেলে ভাত খাননি কেন? তুই খাসনি তাই। মারডালা, কি হলো, এভাবে চেয়ে আছো কেন? আমি খাইনি বলে আপনি খাননি? হ্যাঁ। আমি না খেলে আপনার কি? আমার অনেক কিছু, বুঝেছিস? আমি একটা প্লেটে ভাত আর তরকারি নিয়ে এলাম, মায়াকে বললাম এই নিন ভাত খান। না, খাবো না। মানে আপনি তো সকাল থেকে কিচ্ছু খাননি। তুইও তো খাসনি। আমি পরে খাবো, আগে আপনি খেয়ে নিন। তুই আমার সাথেই খাবে, তুই আমাকে খাইয়ে দিবি আর আমি তোকে খাইয়ে দিব। কি আর করা, দুজনে একসাথে ভাত খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। বিছানার এক পাশে আমি আর অন্য পাশে মায়া। কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই নেই। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল, বুকে ভারী কিছু অনুভব করলাম। দেখলাম মায়া আমার বুকে শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো লাগছে মায়াকে। আমি মায়ার কপালে চুমু এঁকে দিলাম, মায়া কেঁপে উঠল, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে মায়ার ডাকে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেলাম, নাস্তা খাচ্ছিলাম। এক পর্যায়ে আব্বু বলল, কাল তোমরা সিঙ্গাপুর হানিমুনে যাবে? আমি কিছুই বললাম না, মায়ার দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় মাথা নিচু করে বসে আছে। নাস্তা শেষে ঘরে এসে বসে আছি। কিছুক্ষণ পর মায়া রুমে আসলো। মায়া, কি হলো? বলছিলাম কি, আমাদের মধ্যে তো কোনো শারীরিক সম্পর্ক নেই, তাহলে হানিমুনে যাওয়ার কি দরকার? বাবাকে না বলে দিই। আরে ভাই, এতে এত রাগ করার কি দরকার? এমন রেগে আছে, একদম পাকা টমেটোর মতো লাগছে। এমন রেগে আছে দেখে তো একদম পাকা টমেটোর মতো লাগছে। মায়া আমার কলার ধরে টান মেরে ওর একেবারে মুখের কাছে নিয়ে গেল। মায়ার নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমরা হানিমুনে যাচ্ছি। আমি তো ভয় পেয়ে গেলাম, ভয়ে ভয়ে বললাম, আচ্ছা। মায়া আমার কলার ছেড়ে চলে যাচ্ছিল। আমি বললাম, একটা কথা। বলো। আমি প্রথমেই দৌড়ের প্রস্তুতি নিলাম, কারণ যা বলতে চাচ্ছি তার জন্য আমার উপর ভূমিকম্পও চলতে পারে। আপনাকে রাগলে কিন্তু পাক্কা টমেটোর মতো লাগে। কি? রাব্বি দে দৌড়, এক দৌড়ে ওয়াশরুমে, বাহির থেকে মায়া বলল। ওয়াশরুমে কতক্ষণ থাকবে? বেরিয়ে আসতে তো তো হবে, তখন বুঝবে মজা। মাপ চাই, আমাকে মাপ করে দেন। আমি আর ওই কথা কখনো বলবো না।
আচ্ছা মাফ করে দিলাম, এখন বেরিয়ে আসো। সত্যি তো? হ্যাঁ একদম সত্যি। ভয়ে ভয়ে বেরিয়ে আসলাম, দেখলাম মায়া মিটমিট করে হাসছে। বিকেলে আমাদের ফ্লাইট, তাই কাপড় পরছি। আমি কোন শাড়ি পরব? তুমি চয়েস করে নাও। তোকে বলেছি তুই চয়েস করে দিবি, বেশি কথা বললে ভালো হবে না, বলে দিলাম। নীল শাড়িটা পরে নাও। আচ্ছা। আরে করে কি মায়া, দেখি আমার সামনে কাপড় খুলতে শুরু করেছে। আরে কি করছেন? কই কি করলাম? আপনি আমার সামনে শাড়ি খুলছেন কেন? এই শাড়ি না খুললে অন্য শাড়ি পরব কি করে? তাই বলে আমার পরের কথাটা বলতে পারলাম না। মায়া আমার হাত থেকে কাপড়টা কেড়ে নিয়ে বলল, চুপ, আমার যা ইচ্ছা তাই করব, তুমি শুধু দাঁড়িয়ে থাকবে, ওকে? ও ওকে। তারপর মায়া শাড়িটা খুলে আমার উপর ছড়ে মারল। আমি তো আবুল হয়ে গেলাম। মায়া নীল শাড়ি পরতে শুরু করলো। মায়া শাড়ি পরার এক পর্যায়ে বলল, আমি শাড়ির কুচিটা দিতে পারছি না, একটু দিয়ে দিবে? আমি তো ওসব পারি না। মুখ লাল টমেটোর মতো করে বলল, পারতে হবে। কি আর করা, শাড়ির কুচিটা দিয়ে দিলাম। শাড়ি পরানোর পুরনো অভিজ্ঞতা আছে আমার। কলেজে নাটকের সময় এক বন্ধুকে শাড়ি পরিয়েছি। তারপর সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে এরোপ্লেনে উঠলাম। দুজনে কোনো কথা বলছি না। রাতে মায়া আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, আর আমি তার দিকে চেয়ে আছি। তারপরের দিন বিকেলে সিঙ্গাপুর পৌঁছে গেলাম। একটা হোটেলে উঠলাম। হোটেলের রুমগুলো দুজনেরই পছন্দ হলো। আমি আর মায়া কাপড় পাল্টে বসে বসে টিভি দেখছি, আর রিমোট নিয়ে কাড়াকাড়ি করছি। আমি পানি খাওয়ার জন্য কিচেনে গেলাম। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। মায়া ভয় পেয়ে আমাকে ডাকতে লাগলো, রাব্বি রাব্বি রাব্বি, কোথায় তুমি? আমি কিচেন থেকে মায়াকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার মোবাইলের স্ক্রিনের আলোর সাহায্যে মায়া খুব ভয় পাচ্ছে। আমি যেই মায়ের কাছে গেলাম, অমনি ইলেকট্রিসিটি চলে এলো, আর মায়া আমাকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে জড়িয়ে ধরল। বুঝলাম খুব ভয় পেয়েছে, মায়া কেঁদেই দিল। আমি কিছুক্ষণ পর মায়া লজ্জায় আমাকে ছেড়ে দিল। আহারে আমার লজ্জাবতী বউ। রাত প্রায় 10টা, ঘুমানোর প্রস্তুতি নিলাম। আমি একটা কুলবালির জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, আর চোখে দেখলাম মায়ার রাগী লাল হয়ে যাচ্ছে, যেন এখনই আমাকে খেয়ে ফেলবে। মায়া আমার কাছ থেকে কুলবালিশটা কেড়ে নিয়ে বারান্দায় ফেলে দিল। আমি তো ভয় পেয়ে গেলাম। মায়া কাঁদতে কাঁদতে আমার বিপরীত পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মায়া বলল, কারো যদি আমাকে জড়িয়ে ধরার ইচ্ছে থাকে তাহলে জড়িয়ে ধরতে পারে, আমি কিছু মনে করব না। আমি কি এখনো বসে বসে ললিপপ চুষবো নাকি? আমি গ্রিন সিগন্যাল পেয়ে ধরলাম জড়িয়ে। মায়াকে জড়িয়ে ধরে কখন যে ঘুমায় গেলাম টেরই পাই নাই। সকালে মায়া ঘুম থেকে উঠে গোসল করে এসে, এই রাব্বি ওঠো, অনেক বেলা হয়েছে। মায়া তখন তার ভেজা চুলগুলো দিয়ে আমার মুখে সুড়সুড়ি দিচ্ছে। আমি আর এমন অবস্থায় ঘুমাতে পারলাম না। মায়াকে দেখতে তার অপরূপ লাগছে। তোমার চুলগুলো এইরকম ভিজা কেন? গোসল করে আসলাম তাই। আমি একটু মায়াকে রাগান্বিত করার জন্য, কাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছিল? তুমি ভালো জানো। আচ্ছা আমি কি করে জানবো, আর কি করে বলবো? তোমাকে বলতে হবে না, আর তোমাকে জানতেও হবে না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, নাস্তা করব। না আমি তোমার থেকে শুনবো, না বললে ভালো হবে না বলছি। না বললে কি করবে? তোমাকে খেয়ে ফেলবো। তাই বুঝি? কয়জনকে আজ পর্যন্ত খেয়েছো? কয়জনকে খেয়েছি মানে তুমি কি বলতে চাচ্ছো? আরে কচি খোকা, কিছুই বোঝো না বুঝি? তখন মায়াকে কিছু না বলে তার হাত ধরে বিছানায় টেনে নিয়ে আসলাম। আরে ছাড়ো, কি করছো? কেন,
আমার বউকে আমি আদর করতে পারি না বুঝি, তাই একটু আদর করব, তাতে অন্যের কি। সকাল সকাল কি শুরু করলে, ছাড়ো আমায়, নাস্তা বানাতে হবে। আগে বলো কালকে রাতে কি হয়েছিল আমাদের মধ্যে। আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। না বললে তাহলে এখন তুমি মজা বুঝবে। তখন মায়াকে আমার অনেক কাছে নিয়ে আসলাম। আমি মায়ার চোখের দিকে তাকিয়ে আছি, মায়া আমাকে দেখছে আর আমি মায়াকে দেখছি। কারো কোনো দিক খেয়াল নেই, আমরা মনে হয় গভীর অতলে হারিয়ে গিয়েছি। আমি আর দেরি সহ্য করতে পারলাম না। তখন আমার ঠোঁট দুটি মায়ার গোলাপি ঠোঁটের দিকে নিয়ে গেলাম, মায়ার গোলাপি ঠোঁট দ্রুততে কিচ বসিয়ে দিলাম। আহা কি যে মজা পাইছি, দর্শককে বলে বোঝাতে পারবো না। একটু পরে মায়া আমাকে জোর করে ঠেলে ফেলে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল আর বলল, তোমার কোনো সময় নেই তাই না, দেখ আমার গোসল করার শরীরটা নোংরা করে দিলে। আর একটা দিব না কি। কি দিবে? যেইটা কেবল দিলাম, যেইটার কারণে তোমার শরীর নোংরা হলো। দেখ কি বলো এইসব, আমি আর এখানে থাকবই না। এই বলে মায়া লজ্জায় মুখ লাল করে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। আমি তার পিছন পিছন ছুটে চলে গেলাম। ছুটতে ছুটতে তার শাড়ির আঁচলটা ধরে ফেললাম। ধরার পরে মায়া হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, সামনে আর যেতেও পারছে না, লজ্জায় আমার দিকে তাকাচ্ছেও না। আমি আস্তে আস্তে তার শাড়ির আঁচল টানছি আর মায়া আমার দিকে আসছে। তারপর মায়ার কোমরে হাত দিয়ে আমার দিকে তার শরীরটা ঝুঁকে নিলাম। তখন মায়ার লজ্জায় চোখ বন্ধ করে আছে। আমি হাত দিয়ে মায়ার গলায় আলতো করে ছুঁয়ে দিলাম। তখন মায়ার চোখ দিয়ে পানি গড় গড় করে বের হচ্ছে। আমি তখন আরো গভীরে যাচ্ছি। হঠাৎ মায়া আমাকে ছিটকে সরিয়ে দিল। আমি তো অবাক। তখন টাচ করবে না আর আমাকে। কেন, তুমি তো আমার বউ, টাচ করবে না কেন? বলছি আর টাচ করবে না, বাস আর করবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি বউ, এই রকম বলো না। কিসের ভালোবাসা, আমি তোমার সিনিয়র, সেটাই বোঝো না, তাই আমাকে ধরবেও না। দেখো মায়া, পাগলামি বাদ দাও। কিসের পাগলামি, নাম ধরে ডাকলে কেন? তাহলে কি পাগলি বলে ডাকবো? কি বললে আমাকে? কই কিছু না তো। তুই আমারে পাগলি বললি তাই না? তুমি তো আমার জান, তোমারে পাগলি বলবো কেন? তোকে না বলছি বউয়ের অধিকার ফলাতে আসিস না, তুই এখন চোখের সামনে থেকে সর। এই বলে মায়া চলে গেল রুমে। আমি তো পুরাই হতবাক, যেই বউ আমারে কত ভালোবাসে আদর করে সেই বউ আমারে তুই তাকারি করছে। এদিকে যেমন মেজাজটা খারাপ হয়ে গেল, অন্যদিকে মনটাও ভেঙে গেল। মনে করলাম হানিমুনটা অনেক মজার আনন্দের আধারে পার করব, কিন্তু না, তা বুঝি আর হয়ে উঠল না। এই ভেবে কখন যে চোখে পানি আসছে বুঝতেই পারি নাই। যাই হোক, কি আর করার, একটু পরে আমি রুমে গেলাম। মায়া আমাকে দেখে রুম থেকে চলে যাচ্ছে। আমি তখন পিছন থেকে মায়ার হাতটা টেনে ধরি। হাত ধরলি কেন রে, আমার হাত ছেড়ে দে তুই। তোমার সাথে কথা ছিল। তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না, হাত ছাড় বলছি। তুমি যদি কথা না বলো তোমার হাত ছাড়বো না। মাইরালা রে মাইরালা। তখন মায়া রেগে গিয়ে চর মেরেই ফেলেছে। আমি লজ্জায় আর মায়ের সামনে কাঁদতে পারলাম না। চর মেরে তখন মায়া রুম থেকে বের হয়ে গেল। আমি হতভম্ব হয়েছি, এইবার সত্যি সত্যি কেঁদেই ফেলেছি। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমাই গেছি বুঝতেই পারি নাই। হঠাৎ মায়া আমারে ডাকতেছে। আমি মায়ার ডাক শুনে ঘুম থেকে ভয়ে ভয়ে উঠলাম। রাত হয়েছে। ও মা, উঠে দেখি আমার গায়ে কেউ কম্বল দিয়ে ঢেকে দিছে। ভাবলাম ঠিক এটা মায়াই করেছে। একটু পরে মায়া আবার রুমে আসলো। তুই এখনো উঠিসনি রাব্বি? তুমি আমার নাম ধরে ডাকছো কেন? নাম ধরে ডাকবো না তো কি, আদর করব তোকে। তাড়াতাড়ি খেতে আয়, রান্না করছি, তাড়াতাড়ি না আসলে তোর খবর আছে কিন্তু।
আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে কেঁদে গেলাম। টেবিলের এক কোনায় বসলাম আর নিজে নিজে সব তুলে নিচ্ছি প্লেটে। তখন তোর সাহস হলো কি করে একা একা টেবিলে বসার? এই কথা শুনে আমি কিছুক্ষণ নীরবে টেবিলে বসে থাকি। কিছুক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ করে মাছের বড় মাথাটা আমার প্লেটে তুলে দিয়ে বলছে, খাইতে পারবা তো তুমি? দেখিও কাটা যদি না গলায় আটকে যায়। আমি তো অবাক, হঠাৎ বউয়ের এত দরদ যে বউ একটু আগে তুই মুই করে কথা বলছে আর এখন তুমি আমি করে বলছে। আমি কিছু না বলে চুপচাপ খাইতে থাকি। অতঃপর আমরা দুজনে খাওয়া শেষ করলাম। এরপরে আমি একটু বেলকনিতে গেলাম, বাতাস খাইলাম আর বইয়ের কথা ভাবলাম। একটু পরে রুমে আসলাম, দেখি মায়া বিছানায় শুয়ে আছে। মনে মনে ভাবছি এই বিছানায় যদি একসাথে থাকি তাহলে খবর আছে আমার। তাই বিছানা থেকে বালিশ নিতে আস্তে আস্তে বালিশে হাত দিচ্ছি। হাত দিয়ে বালিশটা টেনে নিতেই মায়া বুঝতে পেরে আমার হাত চেপে ধরে। আমি তো ভয়ে অস্থির, আজ সকালে একটা চর মারছে এখন। তুই বালিশ নিয়ে কই যাচ্ছ রে রাব্বি? তুমি সব সময় আমার সাথে এমন করে কথা বলো কেন? ওরে আমার আদরের জামাই রে, তোর সাথে কি ভালোভাবে কথা বলতে হবে নাকি? ওরে আমার বর রে, শখ কত, তুই তো বালিশ নিয়ে কই যাস সোফায়। কেন কেন হঠাৎ সোফায় কেন? এমনি আজ যদি সোফায় ঘুমাস না তোর খবর আছে, রুম থেকে কোথাও যাবি না। আমি মায়ার ভয়ে ভয়ে রুম থেকে আর বের হলাম না। আসলে এইটা আমার ভালোবাসার ভয়। এই কয়েকদিনে মায়াকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি তার প্রতি আমার কোনো রাগ আসে না, বরং মায়া আমাকে কষ্ট দিলে আমার অনেক ভালো লাগে। আমি মায়াকে অনেক ভালোবেসে ফেলেছি। যাই হোক, কি আর করার, বউটা যে আমার অনেক রাগী, অল্পেতেই রাগ করে। তাই লক্ষ্মী ছেলেদের মতো বিছানায় গিয়ে শুইলাম, মায়াও শুইল। আমি বিছানার এ পিঠ আর মায়া বিছানার ওই পিঠে শুয়ে আছি। আমার তো এখন অনেক ভয় করছে, এই না জানি মায়া কখন যে রাগ হয়। এইসব ভাবতে ভাবতে মায়ার শরীর আমার শরীরে স্পর্শ লাগে, আমার তো সারা শরীরে বিদ্যুৎ খেলা করছে। কি করব বুঝতে পারছি না, অসহ্য লাগছে। এমনিতেই মায়া রাগ করে আছে, বউকে যে একটু আদর করব সেইটা আর আমার কপালে নেই। শুধু শুধু মনটা খারাপ হচ্ছে, একটা সুন্দর হানিমুন করতে আসলাম সেইটাও ঠিক মতো করতে পারছি না। এইসব ভাবতেই ঠিক তখনই মায়া আমাকে জড়িয়ে ধরল। আমি তো অবাক, কি করব বুঝতে পারছি না, কি যে করি। তাই মনে মনে আবার ভাবছি এই সুযোগ মিস করা যাবে না, অনেকদিন হলো বউয়ের আদর পাই না। এই সুযোগে আমিও বউকে জড়িয়ে ধরলাম। কি যে মজা লাগছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হয় এক গভীর প্রেমে ডুবে আছি। হঠাৎ আবার বউ আমাকে ছেড়ে দিল। তখন মায়া তোমার কি হয়েছে, তুমি আমার সাথে এরকম করছো কেন? আমার তো কিছুই হয় নাই। তাহলে তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি নাকি? না, তুমি তো কোনো খারাপ ব্যবহার করনি। তাহলে এমন করো কেন আমার সাথে? তোমাকে আমি ভালোবেসে ভুল করে ফেলেছি? না। তাহলে? তাহলে কিছু না। বুঝেছি, তুমি আমার থেকে সিনিয়র তার জন্য। মায়া তখন চুপচাপ আছে। মায়া চুপ করে কেন, উত্তর দাও। মায়া আবার চুপচাপ, কোনো সাড়া নেই। আমি তখন রেগে গিয়ে বিছানা থেকে উঠে যাচ্ছি। এমন সময় মায়া আমাকে হাত টেনে ধরে, মায়া ছেড়ে দাও বলছি, বাইরে যাব। এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি মায়ার হাত থেকে আমার হাত এক টানে খুলে বাইরে আসতেছি। মায়া তখন আবার আমার হাত পিছন থেকে ধরছে। আমি রেগে গেলে কিন্তু এবার খুব খারাপ হবে মায়া। মাইরালা রে মাইরালা, মায়া আমার গালে চর বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে আছি আর নিস্তব্ধ হয়ে গেছি। কি আর করার, বউকে যে অনেক ভালোবাসি। তারপরে মায়া আমার হাত টেনে বিছানায় নিয়ে গেল, আমি চুপচাপ। তখন এই পাগল, বোঝো না তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি? তাহলে এত কষ্ট দাও কেন আমাকে? তোমাকে হারানোর ভয়ে
যদি তুমি কোনোদিন ছেড়ে যাও আমাকে। তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি, এই বলে আমি কাঁদতে শুরু করেছি। তখন মায়া আমার চোখ মুছে দিচ্ছে, আমি আবেগে মায়াকে জড়িয়ে ধরলাম, কাঁদতে থাকি। হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না তোমাকে, আর কখনো করব না এমন। তোমাকে না আমি খুব ভালোবাসি। ওরে মোর ভালোবাসার পাগল রে, তাই কতটুকু ভালোবাসো আমাকে? বলা যাবে না। শয়তান, বলো তাড়াতাড়ি, না বললে তোমার খবর আছে আজ। বলো না কি করবে। তবে রে, এই বলে মায়া আমাকে বালিশ নিয়ে মারার জন্য এগিয়ে আসে। বালিশ দিয়ে আমারে মারতেই মায়া আমার বুকের মাঝে আসে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমি মায়ার চোখের দিকে তাকিয়ে আছি। মায়া আমার চোখের দিকে তাকিয়ে আছে, তার অন্যদিকে কোনো রেসপন্স নেই। তখন মায়াকে আস্তে আস্তে করে বিছানায় শুয়ে দেই, কপালে একটা চুমু দিলাম মায়াকে। মায়া তখন শিউরে উঠল, কোনো কথা বলছে না, শুধু মায়া চোখ বন্ধ করে আছে। তারপর মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তো আর ঠিক থাকতে পারছি না, মনে মনে ভাবতেছি এইবার বইয়ের আদরের সুযোগটা মিস করব না। তারপরে মায়াকে আমিও শক্ত করে ধরি। পাঠক, তারপরে কি ঘটল ওইটা বলা যাবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি মায়া আমার জন্য কফি আনছে। সকালে গোসল করে যে মায়াকে এত সুন্দর লাগছে আপনারা ভাবতেই পারবেন না। মায়া কফি দিয়ে চলে যাচ্ছে, আমি মায়ার হাতটা টেনে ধরলাম। ছাড়ো না, রান্না করতে হবে। তোমাকে না সেই লাগছে, মনে হয় সারা জীবন এই বুকের মধ্যে নিয়ে থাকি। হয়েছে, আর বলতে হবে না তোমাকে, ওঠো এখন, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি তো আমার কফি। এই বলে মায়াকে এক টানে আমার কাছে নিয়ে আসলাম, মায়াকে কিস করার জন্য মুখটা বাড়িয়ে দিলাম। এই কি করো এইসব, সবে মাত্র গোসল করে আসলাম, কালকে রাতে দুষ্টুমি করে হয়নি আবার? কি হয়েছিল কালকে? এই কথা শুনে মায়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। তার লাল মুখটা দেখতে এত সুন্দর আমি আর এর আগে কখনো দেখি নাই। খাবার রান্না করতে মায়ার রুম থেকে চলে গেল, আমিও উঠলাম ফ্রেশ হয়ে, দুইজন মিলে খাবার সেভ করলাম। হানিমুনে এসে কোনো জায়গায় বেড়ানোই হলো না এইসব ভাবতে ভাবতে। এই চলো না আজ বাইরে থেকে ঘুরে আসে, অনেকদিন হলো ঘুরি না। হ্যাঁ চলো আজ বাইরে ঘুরতে যাব। এই বলে আমরা বাইরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। বিকেলের দিকে আমি আর মায়া একটা পার্কে গেলাম। ওমা, যে দেখলাম কত মানুষ, প্রেমিক প্রেমিকারা প্রেম নিয়ে ব্যস্ত। আমরা একটা ফুলের বাগানের ধারে বসলাম। তখন এই দেখছো পার্কটা কত সুন্দর, নিরিবিলি প্রেম করতে কত মানুষ আসছে দেখো। তুমি থাকতে আমি আবার কাকে দেখব? তাই আমার প্রেমিক পুরুষ। হুম মায়া, তোমারে একটা কিস করি? এখন হবে না, বাসায় সব। বাসায় তো সব সময় হয়, এখন একটা দিতে দাও না। না হবে না, প্লিজ একটা। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ না কিন্তু। আমি কিছু না বলে কিস করার জন্য মায়ার মুখের দিকে মুখটা নিয়ে যাচ্ছি। তার চোখে চোখে আমার চোখ, অপরূপ এক পরিবেশ। নিয়ে যাইতে যাইতে তার ঠোঁটে আমার ঠোঁট স্পর্শ করতে কারেন্টের শক লাগলো। তখনই আমি গভীরভাবে কিস করতেই আমার ফোনটা বেজে উঠলো। ধুর বাবা, বাইরে কেউ বইয়ের সাথে রোমান্স করব তাও ফোনের যন্ত্রণাই হচ্ছে না। ফোনটা খুলে কললিস দেখে আমি অবাক, দেখি মেঘলার নাম। মেঘলা হলো আমার ক্লাসমেট। আসলে মেঘলা আমাকে খুব পছন্দ করত, খুব ভালোও বাসত, আমিও একটু বাসতাম। আমি একটু মেঘলার প্রতি দুর্বল, কিন্তু মেঘলা কোনো দিন বলে নাই। হঠাৎ বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়, সেই রাগে মেঘলা বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে যায়। সেই দেশটাই হলো সিঙ্গাপুর, আমরা যেখানে হানিমুনে এসেছি। তারপর থেকেই মেঘলার সাথে আর কথা হয়নি। বউয়ের ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম না। তারপরের বার আবার ফোন করেছে, ফোনটা কেটে দেওয়া দেখে, তুমি ফোন কাটছো কেন, কারো জরুরি কোনো প্রয়োজন হতে পারে? ছাড়ো তো, তেমন কেউ না। এই বলে মায়াকে একটু আদর করতে গিয়ে
আবার মেঘলার ফোন। আমি ফোনের দিকে তাকাচ্ছি কিন্তু ফোনটা তুলছি না। তেমনি মায়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রিসিভ করলো। তখন আমি ভয়ে আছি, কি যে হয়। তারপরে, হ্যালো, আপনি কে বলছেন? আমি মেঘলা, এটা রাব্বির নাম্বার। কোন রাব্বি? আর কে আপনি? বারবার ফোন করছেন কেন? আপনি বা কে? আর রাব্বির নাম্বার কেমন করে আসলো আপনার কাছে? আমি রাব্বির বউ, আপনি কে? চিনবেন না, রাব্বিকে ফোনটা একটু দেওয়া যাবে? মায়া তখন আমাকে রেগে ফোনটা দিল। আরে বাবা, মায়া এত রাগ যে করেছে, রাগে তার চোখ দুটি লাল হয়েছে, সাদা মুখটা টকটকে লাল হয়েছে। উফ, কি যে লাগছে মায়াকে। রাগলে মায়াকে অনেক সুন্দর লাগে, কিন্তু এত রাগ, এত রাগ, আমার ভয় লাগে, মনে হয় কেই ফেলে দিবে। কিন্তু মায়া অনেক ভালো মেয়ে, রাগ থাকলে কি হবে, মনটা অনেক ভালো। আমার বউ বলে কথা, আমি জানি পাঠক, তোমরা আমার মতো বউ পাবে না। ফোনটা দেওয়ার পরে মায়া রেগে একটু দূরে চলে গেল। আমি তখন মেঘলার সাথে কথা বলছি। কে আপনি? আমাকে কেন চাচ্ছেন? আমি তোমার ছোটবেলার বন্ধু মেঘলা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? সরি মেঘলা, আমি তোমারে চিনতে পারি নাই। আচ্ছা, তুমি কোথায় আছো রাব্বি? সিঙ্গাপুর আসছি হানিমনে। আমি তো সিঙ্গাপুরে থাকি, তুমি কোথায় থাকো? ঠিকানাটা দিবে একটু? কি করবে ঠিকানা দিয়ে? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। ঠিক আছে, নাও। তারপরে আমি মেঘলাকে ঠিকানাটা দিলাম। মেঘলার সাথে কথা শেষ করে মায়াকে খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অভিমানের জন্য কিছু করেই না বসে আমি পুরো পার্কটা খুঁজলাম, দেখি কোথাও নাই। এইবার আমার খুব চিন্তা হলো, কিছু ভেবে পাচ্ছি না, তাও বারবার খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে দেখি বাগানের এক কোনায় বসে আছে মায়া, সেখানে কেউ যায়ই না, মন মরা হয়ে আছে, কোনো কথা নাই মায়ার, মন ভার করে আছে। মায়া, তোমার কি হয়েছে, এখানে একা একা কি করছো? আমি তোমাকে কতক্ষণ থেকে খুঁজছি। কি হলো মায়া, কিছু তো বলো, তুমি কথা না বললে আমার খুব খারাপ লাগে। এইসব বলতে বলতে মায়া আমাকে উচ্চ সুরে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। মায়া, কাঁদছো কেন, হঠাৎ তোমার কি হলো? তুমি বুঝবে না, তুমি তো কিছু বোঝোই না। এই বলে মায়া আরো উচ্চ সুরে কাঁদছে। এই হয়েছে, প্লিজ আর কেঁদো না, এখানে সকলে দেখছে আমাদের। তো দেখছে, তাতে আমার কি? এই মায়া, সিন ক্রিয়েট করো না, প্লিজ, সকলে দেখছে, কি মনে করবে সকলে? এইসব বলতে বলতে মায়া আরো বেশি রেগে বাসার দিকে রওনা দিচ্ছে। তখনই, তুমি একাই কোথায় যাও? হুম, একা গেলে রাস্তায় বিপদ হতে পারে। হলে হবে, তাতে তোর কি? হুম, আবার তুই, তোর কি ভালোভাবে বলতে হবে? এই বলে মায়া একটা গাড়ি ধরে বাসার দিকে রওনা দিল। আমি মায়ার পেছনে পেছনে আরেকটি গাড়ি ধরে রওনা দিলাম। যাই হোক, হাজার হলেও তো বউ, বউকে তো আমি আর বিপদে ফেলতে পারি না, কি জন্য রাগ হলো সেটাই ভাবতে পারছি না। মনে হয় মেঘলার ফোন আসার পর থেকে মায়া রেগে আছে। এই ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেলাম। মায়া আমার একটু আগে বাসায় পৌঁছে দেখি মায়া রেগে বিছানায় বসে আছে, কোনো শব্দ নেই, মুখ চোখ গভীর ভাব। আমি মায়ার পাশে বসলাম, মায়ার হাত ধরে মায়ার চোখের দিকে তাকিয়ে, মায়া এমন করো না প্লিজ, দেখো তোমাকে আমি কত ভালোবাসি, আর তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ। তো তুমি তখন মেঘলা নামের মেয়েটির সাথে কথা বললে কেন? ও তোমার কি হয়? তুমি যা ভাবছো তা না, মেঘলা ছোটবেলার ফ্রেন্ড হয় আমার, তো তুমি এই কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছো? করব না, আমাকে ছেড়ে তুমি অন্য মেয়ের সাথে কথা বলছো, এটাই সহ্য করতে পারছিলাম না তাই। ঠিক আছে বাবা, আর কারোর সাথে কথা বলবো না, শুধু তোমার সাথেই কথা বলবো, এবার তো একটু হাসো। মায়া মুচকে একটা হাসি দিল, কি সুন্দর লাগছে মায়াকে, বলে বোঝাতে পারবো না, অনেক কষ্টে মায়ার রাগ ভাঙতে পারছি, জি এটাই অনেক। ডিনার শেষ করে রুমে আসলাম দুইজন,
আমি একটু ল্যাপটপটা চালু করে কাজ করছি। মায়া বিছানায় গিয়ে শুয়ে আছে, আমি কাজে ব্যস্ত। একটু পরে, এই তোমার কাজ শেষ হলো, তুমি ঘুমাবে না? না, তুমি ঘুমাও, আমার একটু কাজ আছে। আমার একা ঘুম ধরছে না, তুমিও আসো। তাহলে আমি কি করব? ঠিক আছে, তোমাকে শুতে হবে না, তুমি তোমার কাজ নিয়ে থাকো। এই বলে মায়া আমার প্রতি আবার একটু রাগ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। আমি আর দেরি না করে ঘরের আলোটা বন্ধ করি, বিছানায় গেলাম। দেখি মায়া জেগেই আছে, এখনো ঘুমায়নি। আমি মায়ার কাঁধে হাত দিলাম, তখনই, এই শুবে না মায়া, তুমি তোমার কাজ নিয়ে থাকো। তুমি তোমার বউ শোনা, বউ কি এসব বলে? তুমি খবরদার এসব বলে আমার মন জয় করতে পারবে না। হানিমুন করতে আসছো না, কাজ করতে আসছো? যাও কাজ নিয়ে থাকো, বউয়ের কাছে আসতে হবে না। এই বলে মায়া আবার পিছনের দিকে ঘুরল। আমি তো ছেড়ে দেওয়ার পাত্র না, একটু জোর করে মায়ার কাঁধটা ধরে আমার দিকে ঘুরে নেই, আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর করছে। আমি তার হাত দুটো শক্ত করে ধরলাম। দেখি তার চোখ রেগে লাল হয়েছে, কিন্তু তার চোখে ভালোবাসার কামনা দেখতে পাচ্ছি। আমি আস্তে করে তার ঠোঁটের দিকে মুখটা নিয়ে যেতেই মায়া চোখ বন্ধ করল। আমি কিস না করে তার শিশুর মতো মুখের দিকে তাকিয়ে থাকি। কি সুন্দর মায়াবী চেহারা, মনে হয় সারা জীবন ধরে এইভাবেই দেখি। রাগ ভাঙাতে ঠিক তখনই মায়ার ঠোঁটে কিস করি। মায়া নীরবে তার চোখ বন্ধ করে ফেলে। যাই হোক, তারপরের ঘটনা আর বলা যাবে না। অনেক শান্তিতে সারা রাত ঘুম পাড়লাম। খুব সকাল সকাল মায়া ঘুম থেকে উঠে গোসল করে আসে, তার মাথার ভেজা চুলগুলো দিয়ে আমার মুখে সুড়সুড়ি দেয়। আমি আর ঘুমে থাকতে পারলাম না, উঠে গেলাম। মায়া, তুমি এত সকালে আমার ডিস্টার্ব করো না তো, যাও। এই উঠো, গোসল করে আসো, নাস্তা করবে একসাথে। না, একটু ঘুমাই, তুমি একটু এখান থেকে যাও। মায়া আর কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে গোসলখানায় নিয়ে আসলো। আমি তো এত সকালে গোসল করব না, কিন্তু মায়া শুনছেই না। না, গোসল করলে খাওয়া বন্ধ। তারপরে গায়ে পানি দিতেই আমিও হঠাৎ করেই মায়ার গায়ে পানি ঢেলে দেই। এ কি করলা? কই কি করলাম, শুধু আমার বউটারে একটু ভিজিয়ে দিলাম। তুমি একটা ফাজিল বর। কেন? ওই আমি গোসল করছি না, আবার ভিজিয়ে দিলে কেন? আমি আমার বউকে যা খুশি করতে পারি, তাতে তোমার কি? দাঁড়ারে মজা দেখাচ্ছি। এই বলে মায়া গোসলখানায় আমাকে মারতে এগিয়ে আসে। আসতেই পা পিছলে যায় মায়ার, পড়া পড়া ভাব। আমি সেই সময়ে মায়াকে হাতে ধরে নেই। মায়া ভয়ে চোখ বন্ধ করে আছে। তারপরে মায়ার মুখের দিকে তাকাতেই দেখি সে ভয় পেয়ে গিয়েছে। কি অসম্ভব লাগছে মায়াকে। আমি তার দিকে তাকিয়ে আছি, তখন, এই ছাড়ো, তোমার জন্য আমার কি অবস্থা হতে? আমি আছি না, আমি থাকতে তোমার কিছুই হবে না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, এখন গোসল করে নাও। তাহলে একসাথেই করি? ছি ছি, কি বলো, একসাথে গোসল করলে আমার লজ্জা লাগবে না বুঝি? আরে তুমি তো আমার আদরের বউ, লজ্জা কিসের? না না, পারবো না, তুমি গোসল করো। তখন আমি মায়াকে কাছে টেনে নিলাম, দিলাম ঝর্ণা ছেড়ে দুইজনে ভিজে গেলাম। যাক, দুইজন একসাথে গোসলটা শেষ করলাম। তোয়ালা পরে রুমে আসলাম, তখন কাপড় চেঞ্জ করব রুমে। রিপিট, এখন কাপড় চেঞ্জ করব রুমে, তখন হঠাৎ, এই রুম থেকে বের হই তো একটু। আরে আমি আবার কি দোষ করলাম, কোন রুম থেকে বের হব? আমি কাপড় চেঞ্জ করব না বুঝি, এভাবে তোয়ালে পরে থাকব কি? বের হও রুম থেকে, আমার লজ্জা করে। স্বামীর কাছে কাপড় চেঞ্জ করতেন কিসের এত লজ্জা? তোমার এত লজ্জা কেন? তোয়ালা পরে তোমায় অনেক সুন্দর লাগছে। যাও বলছি। এই বলে আমাকে ঠেলে বের করে দিচ্ছে। তখন আমি এদিকে মুখ ঘুরিয়ে রাখবো, তোমাকে দেখবো না, যাও। না না, হবে না, এই রুম থেকে বের হও। একটু থাকি না মায়া।
সত্যি তোমাকে দেখব না, যাও। ঠিক তো? ঠিক আছে। এই বলে মায়া তার কাপড় পাল্টাচ্ছে। আমি এই অন্যদিকে ঘুরে আছি, কিন্তু মন তো মানছে না। আমি আর ধৈর্য ধরতে পারলাম না, একটা চোখ মায়ার দিকে পড়ে গেল। মায়াকে কি যে অপরূপ সৌন্দর্য লাগছে না, আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। আস্তে আস্তে মায়ার দিকে চোরের মতো দেখছি। মায়া কিছু বুঝতে পারেনি, আজ যেন মায়াকে পরীর চেয়েও সুন্দর লাগছে। তাই আলতো করে মায়ার ঘাড়ে হাত দিতেই কলিং বেলের আওয়াজ। ধুর, শেষ পর্যন্ত রোমান্সটাই মাটি হয়ে গেল। মায়া খুব তাড়াতাড়ি কাপড়টা পরে নিল। এদিকে দরজা না খোলায় কলিং বেল বেজেই চলেছে। মনে মনে ভাবছি, এত সকালে অসময়ে কে আসলো? তেমন তো কেউ নাই এখানে আসার। দেখো তো মায়া, কে বাসায় কলিং বেল দিয়েই যাচ্ছে বারবার। মায়া তো চমকে ওঠে, এত সকালে আমাদের ফ্ল্যাটে কে এই মহিলা? তারপরে এই বলে আমাকে ডাকলো, আপনি কে? আপনারা তো ঠিক চিনলাম না। আমি মেঘলা, আপনি আমাকে চিনবেন না। রাব্বির ছোটবেলার বন্ধু। রাব্বি কি বাসায় আছে? ভিতরে আসুন, রাব্বি রুমে আছে। মেঘলা আসায় মায়ার মনটা একটু খারাপ হয়ে গেল, গলায় কণ্ঠটা একটু ভারী হয়ে গেল। আমি তো বুঝতেই পারলাম মায়া আমার বউটা মনটা খারাপ হয়েছে। ভিতরে মেঘলা আমাকে দেখেই, কেমন আছো তুমি? অনেকদিন থেকে তোমায় দেখি নাই। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর সেইটা বলো না, তুমি ওই এলাকা থেকে চলে এসেছো আর যোগাযোগ করতে পারি নাই, কোনো কন্ট্রাক্ট নাম্বারও নেই। আমিও ভালো আছি। তোমার সাথে আমি অনেকভাবে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু পারি নাই, কিন্তু অনেক কষ্টে তা পেরেছি। তোমাকে আমি অনেক মিস করছি। আমিও তোমাকে অনেক মিস করি। এই কথা শুনে মায়ার রুম থেকে দ্রুত রাগ করে বেরিয়ে চলে গেল। আমার বুঝতে আর বাকি থাকলো না। যাই হোক, মেঘলার সাথে অনেক সময় ধরে গল্প করে একসাথে খাবার খেয়ে মেঘলা চলে গেল। আসলে মেঘলা এখানে একটা অফিসের চাকরি করে আর পাশাপাশি পড়ালেখা করে, তাই সে এখানেই থাকে। আমি আর মায়া তো শুধু হানিমনে এসেছি সিঙ্গাপুরে। আমাদের হানিমনটাও শেষের দিকে, আর মাত্র কয়েকটা দিন আছে। অনেক সুন্দরভাবে আমি আর মায়া হানিমনটা করলাম। এখন বাসায় যাওয়ার জন্য রেডি হওয়ার পালা। কিন্তু মেঘলা আসায় মায়া যে রাগ করেছে, এই রাগ ভাঙতে কি যে করতে হয় এইটা নিয়ে ভাবছি। তারপরে মায়ার কাছে গেলাম, যায়া দেখি মায়ার অঝরে চোখের পানি পড়ছে। আমাকে যাওয়া দেখে চোখের পানি মুছছে। মায়া, এইভাবে একা একা বসে এখানে কাঁদছো কেন? তুই আমার সাথে আর কথা বলবি না? আবার তুই করে বলছো? আমি কি কোনো অন্যায় করেছি? বুঝিস না তুই কি অন্যায় করেছিস? আমাকে তোর ভালো লাগে না সেটাই ভালোভাবে বললেই তো পারিস। আমি সব বুঝি। মায়া, তুমি এগুলো কি বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক। সেই ভালোবাসা কখনো শেষ হবে না। ভালোবাসো না? ছাই, তাহলে তুমি অন্য মেয়ের সাথে কখনো এইভাবে কথা বলতে না, হানিমুনে এসে এইভাবে আমাদের এখানে আসতো না মেঘলা। তুমি মেঘলাকেই ভালোবাসো সেটাই তো আমি ভালো করে বুঝেছি। আমাকে তুমি একটুও ভালোবাসো না। মেঘলা আমার ছোটবেলার বন্ধু, একে নিয়ে বাজে কথা বলবে না। আমি তাকে ভালোবাসি না। একবার নয় 100 বার বলবো, বললে কি করবে? এই নিয়ে কথা বলতে বলতে মায়া আর আমার মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। রাগের মাথায় মায়াকে একটা ঠাস করে থাপ্পড় মেরেই দেই। থাপ্পড় খেয়ে মায়া কাঁদতে কাঁদতে গিয়ে তার কাপড় ব্যাগে গোছাতে শুরু করে। মায়া দেখো, রাগ করো না, আমি রাগের মাথায় তোমাকে চড় মেরে ফেলেছি। চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি তখন মায়ার দুই হাত ধরে টেনে তুলে তার মুখ আমার মুখের দিকে করে বললাম, আমার চোখের দিকে তাকাও মায়া। চুপ করে নিচের দিকে দেখছে আর চোখ দিয়ে পানি ঝরছে। আমি মায়ার দুইটি গালে হাত দিয়ে তার মুখ আমার চোখের দিকে ধরলাম। দেখি মায়ার চোখ লাল হয়ে গেছে, চোখে পানি জল জল করছে। তখন আমি মায়াকে বললাম, আর কয়েকদিন পরে বাসায় যাব আমরা, এইরকম পাগলামি করো না, যাও।
কাপড়গুলো রাখো। তোর কথা কেন শুনবো, তুই তো মেঘলাকে ভালোবাসিস, তোর বউকে কখনো ভালোবাসিস নি তুই। কথা মায়ার মুখ থেকে শোনার পরে আমি রেগে না খেয়ে ঘুমাতে গেলাম। মায়া ততক্ষণ সোফায় একা একা বসে ভাবছিল। একটু পরে মায়া বিছানায় আসলো, আমি মায়াকে না বলে ঘুমায় গেলাম। মায়াও ঘুমায় গেল আমার সাথে কথা না বলে। আমি বিছানার এই পাশ, মায়া বিছানার ওই পাশ, আমাদের মাঝে একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেল, দুইজনেই ঘুমিয়ে গেলাম। পরের দিন হঠাৎ সকালে মেঘলা ফোন করে আমার কাছে একটা জরুরি কাজের জন্য, কিন্তু আমি ঘুমাইয়া থাকার কারণে ফোনটা ধরতে পারলাম না। কিন্তু মায়া সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, দেখে মেঘলার নাম কল লিস্টে দেখা যাচ্ছে, রিং বাজতেছে, তখন মায়া ফোনটা ধরছিল। ফোন ধরে, তুমি আবার ফোন করছো মেঘলা? আসলে আমার একটা জরুরি কাজের জন্য রাব্বির হেল্প লাগবে, রাব্বি ছাড়া এখানে আমার চেনা কেউ নেই, প্লিজ ফোনটা রাব্বিকে দিবে মায়া? তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাও বুঝেছি, আর খবরদার রাব্বির ফোনে ফোন করবে না। এই বলে মায়া মেঘলার ফোনটা কেটে দেয়। মেঘলা চিন্তায় পড়ে যায়। পরে অনেকবার ফোন করলো কিন্তু কেউ রিসিভ করলো না। একটু পরে আমি ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি অনেক মিসড কল, কল লিস্ট দেখলাম মেঘলা ফোন করছে। আমি ঘটনাটা মায়ার কাছে জিজ্ঞেস করায় মায়া আমাকে কিছুই বলল না। তখনই হঠাৎ আবার মেঘলার ফোন, মেঘলা আমাকে ঘটনার সব কিছু বলল আর মায়ার কথাগুলো বলল। মেঘলার কথা শুনে আমার অনেক রাগ হয় মায়ার প্রতি, কেন মায়া মেঘলার সাথে এত খারাপ ব্যবহার করেছে। তারপরে আমি মায়াকে বললাম, মেঘলা ফোন করেছিল তার সাথে তুমি খারাপ ব্যবহার করছো আর তুমি আমাকে মিথ্যা কথা বলছো। না মানে আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি। তাহলে বললে কেন, আর মেঘলার সাথে খারাপ ব্যবহার করলে কেন? জানো না মেঘলা আমার ছোট্টবেলার ফ্রেন্ড হয়। এখন বলবেই তো, আমার চেয়ে এখন মেঘলাই তোমার কাছে বড় হয়ে গেল। মায়া তোমার কথা ঠিক করো, তুমি উল্টাপাল্টা কথা বলছো। মেঘলা আমার খুব ভালো বন্ধু হয়। এইসব বলতে বলতে আবার মায়া আর আমার মাঝে ঝগড়া শুরু হল। দুইজনের রাগ করে একে অপরের সাথে কথা না বলে অন্য রুমে চলে গেলাম। তখন মেঘলা আমাকে ফোন করে দরকারি কাজের জন্য যেতে বলল। তখনই আমি মেঘলার কাছে চলে যাই। মেঘলার কাজটা শেষ করে রুমে এসে দেখি মায়া রুমে নেই। অনেক খোঁজাখুঁজি করে মায়াকে পেলাম না। ফোন করলাম মায়াকে, ফোনও অফ, কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি তখন কাঁদতে শুরু করলাম, হঠাৎ করে পাগলিটা কোথায় গেল? অচেনা শহরে একটু বকা দিছি, এর জন্য আমাকে এত বড় শাস্তি দিল মায়া। আমি তখন রুমে এসে একা একাই কাঁদতেছি চোখের জল ফেলে। হঠাৎ করে কে যেন রুমের দরজা নক করছে। আমি খুশি হয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি হোস্টেলের ম্যানেজার। ম্যানেজারকে দেখে মনটা খারাপ হয়ে গেল। ম্যানেজার তখন সব কথা খুলে বলল, মায়া বাসায় চলে গেছে। আমার খুব চিন্তা হচ্ছে একা একাই মায়া বাসায় যেতে পারবে কিনা, রাস্তায় যদি কোনো বিপদে পড়ে ফোন তো সুইচ অফ দেখাচ্ছে মায়ার। এই ভেবে আমি ভয় পেয়ে গেলাম। মায়াকে আমি অনেক অনেক ভালোবাসি, মায়ার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে কখনো পারবো না। ম্যানেজারের থেকে মায়া চলে যাওয়ার কথা শুনে সাথে সাথে আমি রুম থেকে জিনিসগুলো গুছিয়ে নিয়ে বাসায় যাওয়ার জন্য রেডি হলাম। তার আগে মেঘলাকে একটা ফোন করে ঘটনা খুলে বললাম আর সাথে সাথে বাসায় আসার জন্য রওনা দিলাম। 6 ঘন্টা পরে আমি বাসায় পৌঁছলাম। মায়া তার কয়েক ঘন্টা আগেই পৌঁছেছিল। মায়াকে বাসায় একাই যেতে দেখে আমার আব্বু আম্মু হতবাক হয়ে গিয়েছিল আর বলছিল, বৌমা তুমি একাই কেন, রাব্বিকে দেখছি না? ওর তো একটা ছোট কাজ ছিল, তাই আমাকে একা পাঠিয়ে দিয়েছে, কাজ শেষ হলে আসবে। তোমার কথা বিশ্বাস হলো না। এর মাঝে কথা বলতেই বাসায় পৌঁছে গেলাম, গেটে ধাক্কা দিলাম, মায়া এসে গেট খুলে দিল। মায়ার সাথে কথা না বলে বাসার ভিতরে গেলাম। যাওয়া মাত্র পরে দুইটা চোর আব্বু গালে মেরে দিল। চোর মারা দেখে মায়া ভয় পেয়ে গিয়েছিল আর চোখ দিয়ে পানি ঝরছিল। চোখ তুলে দেখতেছি আব্বু খুব রেগে আছে, তার বড় বড় চোখ বের করে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, আর যদি বৌমার কিছু হয়ে যেত তাহলে কি হতো,
তুই নিজেকে ক্ষমা করতে পারতিস? তখন আবার আম্মু বলল, বৌমাকে তোর এইভাবে একা পাঠানো ঠিক হয়নি। হানিমুনে যে তোর কিসের কাজ থাকে? আর কাজ থাকলে আজ কেন বৌমাকে পাঠালি বাসায়? চুপ করে আছি, মেঘলার কথা আব্বু আম্মুকে বলতে পারছি না। আমি তো পুরাই লজ্জিত হয়ে গেলাম আর মায়ার দিকে রেগে তাকালাম। দেখছি মায়া আমাকে দেখে মাথা নিচু করল। কিরে রাব্বি, উত্তর দিস না কেন? না মানে বাবা, কিছুই বলতে পারছি না, বাবাকে দেখে অনেক ভয় করি। কি মানে মানে করছিস? আজ মাফ করে দিলাম তোকে, যা বৌমাকে নিয়ে রেস্ট নে, অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছিস। আমি আর মায়া রুমে চলে গেলাম। রুমে গিয়ে ভাবছি এখন মায়া কি এসব ব্যাপারে প্রশ্ন না করাই ভালো। আব্বু আম্মুর গালি খেয়ে এমনি মাথাটা গরম হয়ে আছে। আমিও চুপ করে আছি, মায়াও চুপ করে আছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে খেতে গেলাম। খাওয়া শেষ করে একটু পরে রাত হয়ে গেল, তখন মায়া আর আমি শুইতে গেলাম। তখন মায়া, তুমি আব্বু আম্মুকে মিথ্যে বললে কেন? আর তোমাকে এইভাবে একা একা আসতে বলেছে কে? কেন আসবে না, তুমি মেঘলাকে নিয়েই থাকো। দেখো মায়া, তোমাকে নিষেধ করেছি এগুলো বলতে, তাও বলছো। সত্যি করে বলো তো, তুমি এখনো মেঘলাকে ভালোবাসো না? আমি মায়ার দুই ঘাড়ে হাত দিয়ে বললাম, তোমাকেই শুধু ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসি না। এই কথাই বলার পরে মায়া তার ঘাড় থেকে আমার হাত সরে দিল আর বলল, খবরদার আমাকে টাচ করবে না। আমি তোমার বউকে ধরেছি। আমাকে তুমি আর ছুবে না, যাও মেঘলাকে টাচ করো। এই কথা বলার সাথে সাথে মাথায় আগুন এসে গেল। নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না, পরে মায়াকে আবার দুইটা চড় মেরে দিলাম। মায়া তখন কাঁদতে শুরু করলো, কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে গেল, আমিও শুইলাম। আমার একটু কষ্ট হচ্ছে মায়াকে চড় মারায়, কি আর করবো, আব্বু আম্মুর বকুনি খেয়ে আমার মাথায় রক্ত উঠে গেছিল, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। মায়া বিছানার অন্যদিক হয়ে শুয়ে আছে আর কাঁদছে। আমি মায়ার ঘাড়ে হাত দিয়ে মায়াকে আমার দিকে ঘুরিয়ে নিলাম। দেখছি মায়ার চোখ মুখ জলে ভেজা। তখন আমি বললাম, প্লিজ বাবু, আমার প্রতি রাগ করে থেকো না, আমাকে মাফ করে দাও। আর আমার মাথাটা একটু গরম ছিল, তাই তোমাকে চটটা মারছি, আর কখনো হবে না বাবু, এইবার রাগ করে থেকো না। মায়া চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। আমার কথাগুলো শুনে আরো বেশি করে কাঁদতে লাগলো আর চোখের জল ছাড়তে লাগলো। আমি তখন আমার হাত দিয়ে মায়ার চোখের জল মুছে দিলাম। মায়া আমার হাতটা সরিয়ে দিল, হাত সরিয়ে দিয়ে অন্যদিকে ঘুরল। কয়েকবার মায়ার সাথে কথা বললাম, কিন্তু মায়া কিছুতেই উত্তর দিচ্ছে না। একটু পরে দেখি মায়া ঘুমায় পড়ে গেল। মায়াকে চর মেরে আমার খুব কষ্ট হচ্ছে, তাই ঘুম ধরছে না। চিন্তায় অনেক রাতে, কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। পরের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠলাম, গভীর রাত ভরা জাগার কারণে। ঘুম থেকে উঠে মায়াকে চা নিয়ে আসতে ডাকতেছি, কিন্তু সাড়া পেলাম না কোনো। তাই আমি বিছানা থেকে উঠে রুমের বাইরে মায়াকে খুঁজতেছি, কিন্তু মায়াকে কোনোভাবেই দেখছি না। এমন সময় মাকে দেখে মায়ার কথা জিজ্ঞেস করতেই বলল, বৌমা তো তার বাবার বাসায় চলে গেল একটু আগেই, বৌমাকে নাকি তার বাবা মায়ের অনেক দেখতে ইচ্ছা করছে। কি, মায়া তার বাবার বাসায় গেছে? কেন বাবা, তুমি জানো না? তুমি বলে আজ সকালে যেতে বলেছ বৌমাকে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে কেন মায়া তার বাবার বাসায় চলে গেল আর আমাকে কোনো কিছু জানিয়ে গেল না। মায়ের জন্য আম্মুকে মিথ্যে বলতে হলো, আমার খুব কষ্ট হলো। তখন রুমে এসে মায়াকে ফোন করলাম, কয়েকবার ফোন করার পরেও ফোন ধরছে না। অনেক চিন্তা হলো আমার, পাগলিটা মনে হয় আমার উপর অনেক রাগ করেছে, তাই হয়তো চলে গিয়েছে। তারপরে আবার একবার ফোন দিলাম, সাথে সাথে ফোনটা রিসিভ করলো, পরেই বলল, বারবার ফোন করছো কেন, আমাকে খবরদার আর ফোন করবে না। আমার তো তখন মাথা ঘুরে গেল। দেখো বাবু, আর রাগ করো না, আমি তো ক্ষমা চাইছি তোমার কাছে, তাই না? আর এমনটা কখনো করব না। যাও মেঘলার কাছে যাও, আমাকে ভালোবাসলে এইরকম আর মারতে না। বারবার মেঘলার কথা বলার কি আছে,
হঠাৎ এমন ব্যবহার করছো কেন? এখনই তুমি বাসায় এসো। না, আমি যাব না। কি করার, করো গিয়ে। দেখো মায়া, এটা কিন্তু এবার বাড়াবাড়ি হচ্ছে, এই রকম করতে পারো না তুমি। কিসের বাড়াবাড়ি? তুমি আর খবরদার আমাকে ফোন করবে না, আর কোনোভাবে যোগাযোগ করার চেষ্টাও করবে না। মানে তুমি কি বলতে চাচ্ছ? এই বলতেই মায়া ফোনটা কেটে দিল। আমি আবার বেশ কয়েকবার মায়ার ফোনে চেষ্টা করলাম, কিন্তু মায়া ফোন বন্ধ করে রেখেছে। খুব রেগে গেলাম। ভাবছি আর জীবনেও মায়া আমার সাথে আগে কথা না বললে কথা বলবো না, কিন্তু আমি খুব চিন্তায় পড়লাম। আমার অনেক কষ্ট হচ্ছে, কি যে করি ভেবে পাচ্ছি না। বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু মায়ার কোনো সাড়া পেলাম না। না, আর থাকতেই পারছি না মায়াকে ছাড়া। আবার আমি লজ্জিত হয়ে মায়ের কাছে ফোন করলাম, কিন্তু সুইচ অফ। তাই আমি মায়ের বাবার কাছে ফোন করে মায়াকে ফোনটা দিতে বললাম, কিন্তু মায়ের বাবা বলল আমার সাথে নাকি মায়া কথা বলবে না। সাথে সাথে মনটা ভেঙে গেল। আমি ভাবলাম মায়ের রাগ ভাঙছে, কিন্তু দেখি আরো বেশি করে রাগ করে আছে। তখন আমি প্রতিজ্ঞা করলাম আর মায়ের সাথে আমিও কোনোদিন যোগাযোগ করব না। তাই আমি আর মায়ের সাথে কোনো যোগাযোগ করি নাই। অনেক কষ্টে দিনগুলো যাচ্ছে, শুধু মায়ের স্মৃতিগুলোই মনে পড়ছে। মায়াকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে, তার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে। কিন্তু যে আমার অভিমানটা কাজ করেছে, তাই মায়ার কাছে যেতে পারছি না। তাই এইভাবে মায়াকে ছাড়াই অনেক কষ্টে দিন চলে যাচ্ছে। কয়েক মাস পর হঠাৎ মায়ার বাবার ইমার্জেন্সি ফোন। আমি সালাম দিলাম। সালাম দিয়ে মায়ার বাবা যা বলল, রাব্বি কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, মায়ার অনেক পেট ব্যথা, মায়া খুব কাঁদছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর তোমার কথা বলছে। মায়ার কথা শুনে মনটা যেন ভিতরে মোচড় দিয়ে উঠল। নিজের আবেগটা আর কন্ট্রোল দিতে পারলাম না, চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরে চলেছে। তখন সাথে সাথে ফোনটা নিচে পড়ে গেল। আমি কোনো রকমে তাড়াহুড়া করে বের করে মায়ের বাসার দিকে রওনা দিলাম। আমার মা বাবাকেও বলতে মনে ছিল না। একটু পরে মায়ের বাসায় চলে এলাম। বাসায় ঢুকে শাশুড়ি আম্মার সাথে দেখা হয়ে গেল, আর বললাম মায়া কোন রুমে আছে। উপরে আছে বলায় আমি দৌড়ে মায়ের রুমে চলে গেলাম। মায়া আমার দিকে তাকিয়ে ছলছল করে চোখের পানি ছেড়ে দিল। আমার খুব কষ্ট হচ্ছে মায়ের দিকে তাকাতে, তার মায়াবী চেহারায় অশ্রু দেখে আমার বুক পেটে যাচ্ছে। রুমে ঢুকতেই মায়া অভিমানে অন্যদিকে চোখ সরিয়ে নিয়ে গেলেন। আমি তখনই মায়ের সাইডে বসলাম। মায়া তখন অন্যদিকে মুখ করে আছে আর চোখ দিয়ে পানি ফেলছে। আমি তখন মায়ার চোখ থেকে পানি মুছতে গেলেই আমার হাত সরিয়ে দেয় মায়া। তখন আমি কাঁধো কাঁধো কণ্ঠে, এই মায়া কি হয়েছে তোমার? কাঁদছো কেন এমন? হাড় এমন করছো কেন? কিচ্ছু হবে না তোমার, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। মায়া আমার কথা শুনে আরো বেশি করে কাঁদছে। তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, আপন নয়নে আমার চোখের জল ঝরে চলছে। মায়া, তুমি আজ কথা না বললে বুক ফাটিয়ে মরে যাব। এতদিন পরে তোমার আমার কথা মনে হলো? এই ভালোবাসো তুমি আমাকে? তুমি তো বলছো কোনো যোগাযোগ না করতে, তাই তোমার যেন কষ্ট না হয় তাই যোগাযোগ করি নাই। তুমি আমার এখনো মনটাই বুঝো না, তাহলে তুমি একা একা আমাকে ছেড়ে থাকতে পারতে না। একবারও তুমি আর ফোন করনি, জানো তোমার ফোনের আশায় কত রাত জেগে থাকতাম। এই ভাগলি, আমার ভুল হয়েছে, আর জীবনেও এমনটা হবে না। এই বলেই মায়াকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে বললাম, মায়া তোমাকে আমি অনেক মিস করেছি, তোমাকে ছেড়ে আর কোনো দিন যাব না। এই বলতেই মায়ার পেটের ব্যথা আরো বেড়ে গেল। আমি দেরি না করে অ্যাম্বুলেন্সকে কল করে নিয়ে আসলাম। মায়াকে নিয়ে বড় একটা প্রাইভেট হাসপাতালে আসলাম। মায়াকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার সাহেব মায়ার কিছু টেস্ট করল। টেস্ট রিপোর্ট আমার হাতে এলো এবং ডাক্তার সাহেব বলল মায়াকে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আসল ঘটনা তো আপনাদের বলাই হয়নি, তাহলে শুনুন আমার প্রিয় পাঠক এবং পাঠিকা, অতীতের কিছু কথা। তখন আমরা বাড়িতে ছিলাম, হানিমুনে যাইনি। তখন একদিন মায়াকে আমি এক কাপ কফি নিয়ে আসতে বললাম। মায়া কফি নিয়ে আসতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়।
সাথে সাথে মায়ার হাত থেকে কাপটা পড়ে যায়। আমি তখন মায়াকে দৌড়ে গিয়ে ধরি। মেঝেতে পড়ার আগেই অনেক কয়েকবার এইরকম হয়েছিল, বেশ কয়েকবার এইরকম বমিও করেছিল মায়া। আমি ঘাবড়ে গিয়েছিলাম, আমার মায়ার কোনো বড় ধরনের রোগ হচ্ছে নাকি। তখন আমি মায়াকে হসপিটালে নিয়ে যাই। তারপর ডাক্তার মায়াকে পরীক্ষা করে আর বলে যে আমি বাবা হতে চলেছি। তখন আমি আত্মহারা হয়ে ডাক্তারের সামনেই মায়াকে জড়িয়ে ধরলাম। ডাক্তার আমাদের জড়িয়ে ধরা দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় আর বলে, এখানে আপনাকে এইসব করা ঠিক হচ্ছে না, এটা আমার চেম্বার। সরি ডাক্তার। এই বলে চলে আসলাম বাসায়। মায়াকে আমি তখন আরো ভালোবাসতাম। মায়ার পেটে এখন আমার এক সন্তান। এইভাবেই চলছিল, কিন্তু আজ তার দেখা পাবো মনে হয়। তখন হঠাৎ ডাক্তার সাহেব এসে বলল, আজ মায়ার অপারেশন করতে হবে। ডাক্তারের কাছ থেকে কথাটা শুনে আমার বুকটা ধুকধুক করছে। আমার বাসায় কেউ জানে না, মায়াকে হাসপাতালে নিয়ে আসছি, তাই বাসার সবাইকে খবর দিলাম আমি। সকলে চলে আসলো হাসপাতালে। আমি মায়ার সাথে একটু দেখা করলাম। আমি মায়াকে দেখে কাঁদছি, এই প্রথমবার আমার কান্না পাচ্ছে, মায়াও আমাকে দেখে কাঁদছে। আজ মায়ার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। অপারেশন করতে গিয়ে যদি মায়ার কিছু হয়ে যায়, এই ভয়টা আমার বার বার লাগছিল, তাই চোখের জল ধরে রাখতেও পারছি না। কিন্তু এখন কান্না করা যাবে না, একে কিছুতেই ভেঙে পড়া যাবে না, তাহলে সমস্যা হতে পারে। আর কয়েক ঘন্টা পর মায়ার অপারেশন। মায়ার সাথে সকলেই আমরা হাসি খুশিতে সময় পার করলাম। এখন সময় শেষ, এখন মায়াকে নার্সারা অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। আমি মায়াকে শেষবারের মতো বিদায় জানালাম। নার্সারা মায়াকে নিয়ে যাচ্ছে, তখন মায়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ার চোখ পানিতে ছলছল করছে। অবশেষে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। অপারেশন শুরু হয়ে গেল। একটু পর ডাক্তার সাহেব এসে বললেন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, বাঁচার সম্ভাবনা কম, হয়তো বা বাঁচাতে পারবো না। এই কথা শুনে আমি থমকে যাই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার খুব ভয় করছে। সবাই দোয়া করবেন ও যেন সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে। আব্বু আম্মু মায়ার বাবা মা সহ বাড়ির সকলে অপারেশন রুমের সামনে বসে আছে, আর আমি ওই দূরে একটা সিটে বসে মায়ের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি। এমন সময় এশার নামাজের আজান কানে আসলো। আমি হাসপাতালের রুম থেকে দৌড়ে লিফটের সামনে আসলাম। লিফট থেকে নেমে সোজা মসজিদের সামনে চলে গেলাম। মসজিদে এসে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ শুধু একটা জিনিস চাইতেছি, তুমি আমার থেকে আমার হৃৎপিণ্ডটাকে আলাদা করে দিও না, ওকে আমার বুকে ফিরিয়ে দাও, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। মায়া আমার নিঃশ্বাস, মায়া আমার বিশ্বাস, মায়া আমার ভালোবাসা, প্লিজ তুমি ওকে আমার থেকে দূরে সরে নিও না। আমি মসজিদ থেকে হাসপাতালে চলে আসলাম। সেখানে এসে দেখি এখনো মায়ার অপারেশন চলছে। বেশ কিছু সময় পর ডাক্তার মন খারাপ নিয়ে মাথা নিচু করে অপারেশন রুম থেকে বেরিয়ে আসলো। আমি, কি হয়েছে ডাক্তার সাহেব? সরি, আমরা আপনার স্ত্রী ও সন্তানকে বাঁচাতে। কি হলো ডাক্তার, চুপ কেন? আমরা ওদেরকে বাঁচাতে পেরেছি, রোগী ও সন্তান এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। আমি ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে এক দৌড়ে অপারেশন রুমে ঢুকলাম। অপারেশন রুমে ঢুকে দেখি মায়াও আমার ফুটফুটে বেবিটা বেডে শুয়ে রয়েছে। আমি গিয়ে মায়ার পাশে বসলাম। ওকে দেখেই আমার দু চোখে অশ্রু চলে আসলো। তবে এটা কষ্টের অশ্রু না, এটা হলো আনন্দের অশ্রু। এমন সময় মায়া বলল, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই বলে আমি মায়াকে জড়িয়ে ধরলাম। তুমি বেঁচে থাকতে তোমার মায়ার কিছু হতেই পারে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমাদের এই অবস্থা দেখে সবাই মিষ্টি মিষ্টি করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। ছাড়ো, সবাই দেখছে কিন্তু। কই? তোমার পাঠকরা তো দেখছে। ওরা তো দেখবেই, ওরাই তো আমার সব। তাহলে আমি তোমার কেউ না। তুমি তো আমার জান কলিজা,
কথাটা বলেই আমিও মায়াকে শক্ত করে আমার বুকে জড়িয়ে নিলাম। ওকে এখন বুকে জড়িয়ে নিয়ে যেন পৃথিবীর সব সুখ একসাথে অনুভব করলাম এবং পাশে আমার ফুটফুটে বেবিকে একটু আদর করলাম। আমরা এখন অনেক হ্যাপি। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।